Kuasha, brought to you by Igloo Ice Cream. কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র স্থান কাল ধর্ম দল সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মানুষের জীবন আর কতদিনের, আজ আছি কাল নেই। আমাদের মাঝে এমন কিছু মানুষও আছে যাদেরকে মানুষ হিসেবে গুনতেও চায় না। প্রতিদিন কিছু না কিছু করতে গিয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই। কেউ কেউ আমাদের সাথে থেকে যায় চিরকালের মতো, আবার কেউ কেউ চলে যায় কিছু না বলে। তবুও যেন আমাদের কিছু করার থাকে না, আমরা চাইলেও কাউকে আমাদের জীবনের সাথে বেঁধে রাখতে পারি না। আবার এর উল্টোটাও হয়, কিছু মানুষ তাদের অস্তিত্ব বারবার জানান দিতে থাকে, সেখানে তার উপস্থিতি থাকুক বা না থাকুক। আমার একদম কিচ্ছু ভালো লাগতেছে না দোস্ত, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তোর ওই গার্লফ্রেন্ডটা পারে ওরে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্যারা। আরে আগে শুধু প্যারা দিত, এখন তো একদম মানে বাসার সামনে এসে দাঁড়ায় থাকে। ম্যান মানে ওয়াফি আবার তোর বাসার সামনে গেছিল? আলবত কালকে এসেছিল, আমি তো সারা দিন অফিস করে প্রচন্ড টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে আরাম করে একটা ঘুম দিলাম। এক ঘন্টা যেতে না যেতেই কলিং, ইনকামিং কল, ফোন বাজতে শুরু করেছে। ওয়াফি হ্যাঁ তো আর কে হবে, ড্যামিট, ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, না পেরে রিসিভ করলাম। বলে আমি তোমার বাসার সামনে, নিচে নামো, তোমার সাথে কিছু কথা দরকার। আমি বুঝি না এই মেয়েটা কি চায়, আমি আর রিলেশনশিপ রাখতে চাই না ওর সাথে দোস। দেখা করার পরে কি বলে? দেখা করব, আমি কি পাগল? দেখা করলেই হাজার টাকা এনে শুরু করবে দোস, রাস্তার মাঝখানে এই কান্নাকাটি আর ঝগড়াঝাটি, মাই গুডনেস আমার ভালো লাগে না। কিন্তু কালকে ও অনেক ঝামেলা করছে, আমি ওর ফোন কেটে দিয়ে ওর নাম্বার ব্লক করে দিলাম। এরপর ও দরজার সামনে এসে বেল দেওয়া শুরু করলো। মানে কি তুই দরজাও খুলিসনি? নো, আমার কিচ্ছু যায় আসে না, নাথিং কামস এন্ড গোজ, সম্পর্ক রাখবো না, ব্যাস, এর বাইরে আমি আর একটা কথা শুনতে চাই না। আরে থাম, তুই ব্রেকআপ করলি কেন জানি? সব কিছু নিয়ে ঝামেলা করতো দোস, ওর জন্য কোথাও গিয়ে কিছু করে কোনো শান্তি পাইতাম না। ইউনো ফিমেল কলিগদের সাথে কথা বললেও একটা সমস্যা, একদমই ট্রাস্ট করে না আমাকে। আচ্ছা, ওয়াফির মতো এত সুন্দর একটা মেয়ে নিজেকে নিয়ে এত ইনসিকিউরিটিতে ভোগে কেন? ও তো কোনো দিক দিয়ে কম না। আমি জানি না ওর সমস্যা কোথায়, আমি আসলেই জানি না দোস। মেয়েটাকে আমি আসলে অনেক বেশি পছন্দ করতাম, অনেকবার চেষ্টা করেছি টু অ্যাডজাস্ট সামহাউ, কোনো না কোনো একভাবে মানিয়ে নিতে, কিন্তু পারছি না রে। গত দু বছরে ওর সাথে কবে একটু শান্তিতে ছিলাম মনে করতে পারি না। থাক, এগুলো নিয়ে আর ভাবিস না, আমি কি ওর সাথে একটু কথা বলবো? তুই কি কথা বলবি তা ঠিক জানি না, তবে বুঝিয়ে বলবো তোর ব্যাপারটা। না রে ভাই, থাক থাক থাক, পরে ও বলবে যে ও সব বুঝতে পেরেছে, এখন থেকে আর সব করবে না, কিন্তু যেই লাউ সেই কদু, এক সপ্তাহ পর আবার আগের মতন শুরু করবে রে, বাদ দে তুই। আচ্ছা ঠিক আছে, আজ বাসায় যাবি না? না, একটা দাওয়াত আছে, এক কলিগের জন্মদিন, সেখান থেকে মনে হয় না আর বাসায় যাওয়ার মতন অবস্থা থাকবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই বার্থডে পার্টিতে কি তোর ওই কলিগটা যাবে? কোন কলিগটা বলতো? ওই যে কি যেন নাম, মানে মনে পড়ছে না। আরে ওই যে হালকা বাদামি বা লাল, এই কি ধরনের চুল ছোট করে কাটা। ও ও ও, আই গেট ইট আই গেট ইট, নিপার কথা বলছিস, মনে হয় আসবে আজকে, তাকেও তো ইনভাইট করা হয়েছে তাই না? আচ্ছা, ওই বয়ফ্রেন্ডটা কি এখনো আছে? জানি না দোস, মনে হয় আছে, কারণ এই তো কিছুদিন আগে মনে হয় ফেসবুকে স্টোরিতে ছবি দেখলাম একটা একসাথে, আই এম নট শিওর।
আমার অফিসের লাঞ্চ আওয়ার শেষ, আমি উঠি আজকে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তুই কি যাবি আমার সাথে? কোথায়? বার্থডে পার্টিতে। আমার একা যেতে ইচ্ছা করছে না রে মামা, আর তুই গেলে আমি আর রাতে থাকবো না, বাসায় চলে আসবো। তুই তো ভালো ড্রাইভ করতে পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে কে বলছেন? আরে কথা বলছেন না কেন? জুভি, তুমি কোথায়? আমি কোথায় তা দিয়ে তোর কি? হ্যাঁ কি করবি তুই? মুখ সামলে কথা বলো, আমি তোমার বাসার কাজের বুয়া না। আরে আমার বাসার কাজের বুয়া তোর থেকে বেটার, মাচ বেটার। তোর মতন সারা দিন মেন্টাল টর্চারে রাখে না আমাকে। আমি তোমাকে মেন্টাল টর্চার করি? তুমি এটা বলতে পারলে আমাকে? কি কি করিনি আমি তোমার জন্য? জুভি, আমাদের সম্পর্কটা কোনো ছেলে খেলা না, 6 বছর হয়ে গেছে, আগামী বছর আমাদের বিয়ে করার কথা, আর তুমি এখন এরকম করছো? স্টপ ইওর ক্রেজিনেস। আই এম ক্রেজি, আমি ক্রেজি। ওকে ওকে, মানলাম, যা মানলাম, এবার খুশি? তোমার সব কথা আমি হাসি মুখে মেনে নিলাম, এবার আমাকে ক্ষমা করো প্লিজ, একটু একটু শান্তিতে থাকতে দাও। আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব না, আমি আমি তোমার সাথে কোনো সম্পর্ক যোগাযোগ রাখতে চাই না। তুমি কেন বারবার আমাকে জানাতুম করো ভাই? তুমি কোথায় এখন? আই ডোন্ট নো। বলো তুমি কোথায়? আমি বলবো না, তুই কি করবি তুই বল। জুভি, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিচ্ছি। আমার আমার ঠিক বেঠিক আমি বুঝবো, তুই এগুলো বলার কে? রাখ ফোন। দেখি জুভি, সাবধানে, সামনে সোফা আছে। আমি জানি না, দেখে আটিস। আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। শোন, আবার কিছু আছে। রাতটা আমি এখানেই থেকে যাচ্ছি, তোর যা অবস্থা দেখে মনে হয় না তোকে এখানে একা রাখা ঠিক হবে। আই লাভ ইউ দোস, আই লাভ ইউ। তুই তুই আমার অনেক অনেক জোস একটা ফ্রেন্ড, তোকে ছাড়া আমার কি হইতো বলতো? আমি 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 তোকে কিছু একটা দিতে চাই। ইউ টেক মাই গার্লফ্রেন্ড অ্যাওয়ে, তুই আমার আমার গার্লফ্রেন্ড নিয়ে যা। ও ইশ, ইজ ভেরি হট, ও মনটা অনেক ভালো, শুধু আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারি না, আমার কপালটা খারাপ, সুখে থাকলে বুঝে গেলে। কি সব আজে বাজে বকছিস, আমি তোর পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকিস। শোন, বমি টমি করবি না তো? হ্যাঁ না, আমি কি ছোট বাচ্চা নাকি রে? শোন, তোকে যা বলছিলাম, তুই তুই না তুই না মাফিকে বিয়ে করে ফেল, তোদের খুব মানাবে, আমি তোদের জন্য সব ঠিক করে দেবো। বেশি কথা বলবি না জবি, চুপচাপ ঘুমিয়ে পড়। রৌনক আর জুভি দুই বন্ধু, দুইজনের অফিস প্রায় পাশাপাশি। অফিসের মাঝে লাঞ্চ ব্রেকে ওরা দুজন একই রেস্টুরেন্টে খেতে যায়, প্রায় সময় দুজনেই একা। একদিন সেখানে অনেক ভিড় থাকায় ওদের একই টেবিলে বসতে হয়, আর সেই দিন টুকটাক কথা বলার পর ওরা দেখল যে ওদের দুজনের পছন্দ অপছন্দের মধ্যে অনেক মিল আছে, আর ওরা দুজনে এমন একজনকে আগে থেকে চেনে যাকে ওদের কেউই পছন্দ করে না। ব্যাস এভাবে ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর থেকে ওরা একসাথে ঘোরে, আড্ডা দেয়। ঢাকায় ওরা দুজনেই একা থাকে। জুভি বাইরের দেশে থেকে পড়াশোনা করে শেষ করে এখানে একটা এজেন্সিতে চাকরি করে, আর রৌনক চাকরি করে একটা ফ্যাশন হাউসে ডিজাইনার হিসেবে। জুভি বাবা মা নেই, দেশে ওর কেউ থাকে না, আর অন্যদিকে রৌনক ওর বাসা ছেড়েছে 7 বছর আগে। রৌনকের বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে, এমনকি রনক পড়াশোনাও শেষ করে একটা মেডিকেল কলেজ থেকে, কিছুদিন একটা নাম করা হাসপাতালে প্র্যাকটিসও করেছিল, কিন্তু সেটা তার মন টেকেনি। ছোটবেলা থেকেই যে ছেলের আঁকা আঁকি পছন্দ, সে কিভাবে একটা খাঁচায় নিজেকে বন্দী করে রাখে? রনক যখন ওর বাবাকে বলে যে হসপিটালে আর প্র্যাকটিস করতে চায় না, তখন ওর বাবা ওর সব ক্যানভাস আর রং
ভেঙে ফেলে। সেই মুহূর্তে রানুর বাসা থেকে বের হয়ে যায়। এই 7 বছর ওর বাবা কিংবা মা কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ওদিকে জবি খুব চঞ্চল ধরনের ছেলে। ওর বাবা মা খুব ছোটবেলায় মারা যায়, মামার কাছে বড় হয় সে, দেশের বাইরে। দেশের প্রতি একটা ভালোবাসার টান থাকার কারণে আবার দেশে ফিরে আসা। কে? আমি ওয়াফি। বলো, তুমি এখনো ঘুমোচ্ছ? বিকেল হয়ে গেছে তো। ও আচ্ছা, বিকেল হয়ে গেছে, whatever, আবার ঘুমাবো, গুড নাইট। আরে শোনো। বলো। I forgive you। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? কেন, মানে আমি কি করলাম? কাল রাতে আমার সাথে যেভাবে কথা বলেছো সেগুলোর জন্য। কাল রাতে তোমার সাথে কথা হয়েছিল আমার? হ্যাঁ, তোমার মনেও নেই? না তো, মানে না, মনে নেই। তুমি পারো, যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটু বের হব। তোমার তো মনে হয় অনেক খিদে পেয়েছে, চলো আজকে আমরা তোমার পছন্দের সেই রেস্টুরেন্টটাতে যাই। না 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 না, আমার একটু বাইরে যেতে ইচ্ছা করছে না, আমার প্রচন্ড মাথা ব্যথা। বুয়া রান্না করে রাখছে, আমি আমি খেয়ে নিব না, বাদ দাও। যদি বুয়া রান্না না করে রাখে? আরে তাহলে আবার ঘুমায় পড়বো, কাম অন। কারিনা, কারিনা, বুয়াটা কি এখনো ঘুমাচ্ছে নাকি? 5টা বাজে বিকেল, আরে ও তো কিচ্ছু রান্নাও করে রাখেনি, দেখি তো কি করে। কারিনা, এই কারিনা, দরজা খুলছে না কেন? হলো কি মেটার, দরজা কি ভাঙবো নাকি? আচ্ছা, আমার কাছে এক্সট্রা চাবি থাকার কথা। না না না, সেই চাবি এখন খুঁজে বের করতে মোটেই ইচ্ছা করছে না আমার। ব্যাট, ঘুম আছে ওনাদের, আমি যাই আর কিছুক্ষণ ঘুমাই। কারিনা জবির বাসায় কাজ করে, বয়স 16 বছরের মতো হবে, গ্রামের মেয়ে, খুব সহজ সরল। কারিনার একটা জিনিস জবির খুব পছন্দ, সেটা হচ্ছে ওর হাতের রান্না। অনেক ভালো রান্না করতে পারে মেয়েটা, নিজের কাজের ব্যাপারে খুব সচেতন সে। প্রতিদিন খুব সকালে উঠেই সে সব গুছিয়ে পরিষ্কার করে রান্না করে রাখে। কিন্তু আজ কারিনার কি হলো, এত দেরি করে তো ও কখনো ঘুমায় না। রানক, ভেতরে। কি ব্যাপার, তুই এরকম আস্তে আস্তে কথা বলছিস কেন, কি হয়েছে? আরে আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। ওয়াফির সাথে আবার কোনো ঝামেলা? ওয়াফিকে? ও আচ্ছা, না, আমার বাসার কাজের মেয়েটা, ছেমরির দরজা খুলছে না। এখন রাত 10টা বাজে, আমি সেই বিকেল বেলা থেকে ডেকে যাচ্ছি, বুঝলি। তোর কাছে এক্সট্রা চাবি ছিল না? আরে ওই তো খুঁজে পাচ্ছি না, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। এই ওর আবার কিছু হয়ে গেল না তো? কি হবে আমি জানি না ম্যান, কি করব কিছুই বুঝতে পারছি না। দরজা ভাঙতে হবে মনে হচ্ছে। হোয়াট দ্য হেল, মানে কি দরজা কেমনে ভাঙবো? দেখি, আয় আমার সাথে। ওর রুম কোনটা? ওই যে সামনে দিয়ে হাতের ডানেরটা। তুই বসে আছিস কেন, আয় আমার সাথে। না দোস, আমার ভয় লাগতেছে, আমি না। ফার্মের মুরগি একটা, আয় বললাম। জবিয়ার রৌনক কারিনার ঘুমের দরজা ভেঙে ঢুকতেই দেখে কারিনার লাশ সিলিং ফ্যান থেকে ওর একটা ওড়না দিয়ে ঝুলে আছে। আর দেখে মনে হচ্ছে কারিনা সুইসাইড করেছে, কিন্তু কারিনার তো আত্মহত্যা করার কোনো কারণ ছিল না। জবিয়ার সম্পর্কে যতটুকু জানত তাতে তো ওর এরকম কোনো মন মানসিকতা ছিল না। তাহলে হুট করে কোনো কারণ ছাড়াই কারিনা কেন আত্মহত্যা করবে,
এবার কারিনা কি আসলেই আত্মহত্যা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আচ্ছা, আগের রাতে না রনক জবির বাসায় ছিল, সকালে রনক কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছিল কেন? কারিনার মৃত্যুর সাথে কি তাহলে রনকের কোনো কানেকশন আছে নাকি? নাকি আগের রাতে জবি মাতাল হয়ে নিজের অজান্তে কিছু করে ফেলেছে? কারিনার মৃত্যুটা খুব ঘোলাটে, যেন এক ঘন কুয়াশাচ্ছন্ন রাতের মতো। সবই আছে কিন্তু কিচ্ছু দেখা যায় না। হাতে পালস নেই, হার্টবিটও নেই, শিস ডেড। আমি তো কিছু বুঝতে পারছি না রে, এটা কি হলো এখন? এখন পুলিশ এসে ঝামেলা করবে তো। দাঁড়া দাঁড়া, আমাকে একটু চিন্তা করতে দে, পুলিশের ঝামেলা মাথায় নেওয়া যাবে না। একটা মেয়ে সুইসাইড করেছে, তার লাশ আমার পাশের রুমের ফ্যানের সাথে ঝুলছে, আর এটা পুলিশ জানবে না? ও মাই গড, পুলিশ জানবে যদি আমরা জানাই। মানে কি? শোন, একে তো তুই এই ফ্ল্যাটে একা থাকিস, ব্যাচেলার, তোর বয়স কম, তোর কাজের মেয়ের বয়সও খুব বেশি না। এখন পুলিশ যদি এই ঘটনা জানতে পারে, তাহলে তোকে আর তোর কাজের বুয়াকে নিয়ে নানান গল্প বানাবে, এগুলো মিডিয়াতে যাবে, সবাই এটা নিয়ে নানান কথা বলবে, লেখালেখি করবে, শেষমেশ শুধু শুধু একটা রেপ আর মার্ডার কেসে ফাঁসিয়ে দিবে। রেপ? মজা? কি বলছিস এগুলা তুই? আমি আমি এসব কেন করতে যাব? না 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 না, আই ডোন্ট ওয়ান্ট অল দিস, আমি এগুলো চাই না। আইল বি ব্যাক, আমি সিডনিতে চলে যাই আবার। আমার ভুল হয়েছে রে বাবা, এই দেশে আসা আমার। আরে এইসব তুই করিসনি বা করতে পারিস না এটা আমি জানি, কিন্তু পুলিশ তো জানে না। What about the body? লাশ কি করবো? এটা তো এখনো ফ্যানের সাথে ঝুলছে। ওটা নামাতে হবে। আমি এসব করতে পারবো না। আমি একা কি করে করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চল। ওয়েট ওয়েট ওয়েট, তুই কি কাল রাতে আমার বাসায় ছিলি? না। ও আচ্ছা, কেন যেন মনে হলো, যাকে সময় কে ফোন দেয়? আরে ফোনটা ধর না, ওর প্যান পানা নেমে নিতে পারবো না এখন, মুড়ি খাক। আরে গাধা, ফোন ধর। ও যদি তোর বাসার সামনে এসে ফোন দিয়ে থাকে, তাহলে তো কিছুক্ষণ পর উপরে চলে আসবে। হ্যাঁ রাইট রাইট, হ্যালো, হ্যাঁ আমি একটু ব্যস্ত, তোমাকে পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, কিছু খেয়েছো তুমি? না খেয়ে থাকলে বলো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি তুই পাটা ধর, আমি উপর থেকে বাঁধনটা খুলছি। না না না, ওহে, পরে তো লাশটা আমার ঘাড়ে পড়বে। আই থিঙ্ক আমি পুরো অজ্ঞানটা জ্ঞান হয়ে যাবো, তুই ধর না তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কি করছিস তুই? এতক্ষণ লাগে একটা গিট্টু খুলতে, অনেক টাইট করে বাঁধা, ড্যাম ইট, আমার হাত কেটে যাচ্ছে। এজন্যই বলেছিলাম তোকে নিচে থাকতে। এই তো তারা তারা খুলে গেছে, এই দেখিস দেখিস দেখিস, শক্ত করে ধরিস, মাথায় ব্যথা যেন না পায়। মরা মানুষের আবার কিসের ব্যথা? লাশ এই লাশ এখন কোথায় রাখবো? এই আলমারিতে ভরে রাখতে হবে। আরে গন্ধ করবে না, সেই ব্যবস্থা আমি করে দেব। আমি কি তাহলে এই এই একা বাসায় একটা লাশের সঙ্গে থাকবো? কারিনার লাশ বাইরে কোথায় ফেলে আসতে গেলে কেউ না কেউ দেখে ফেলবে, আর যেখানেই ফেলে দিয়ে আসি না কেন, জানাজানি হয়ে যাবে। তখন পুলিশ ঠিকই বের করবে যে এটা তোর বাসার কাজের বুয়ার লাশ। এরপর কি হবে তা তো বুঝতেই পারছিস। ও গড, এত এত স্ট্রেস আমি নিতে পারছি না রে। আমি আমার রুমে গেলাম, তুই যা করবি কর, বের হওয়ার সময় জাস্ট মেইন দরজাটা লক করে দিস রে। আচ্ছা।
আপনি আমার সাথীটা কেন করলেন? আমি কি করছি? আমি তো তোমাকে কিছু করিনি কারিনা। আমি আমি আরেকটা কথাও না, আপনারে আমি খুব ভালো ভাবছিলাম। তুমি এইভাবে কথা বলছো কেন কারিনা? আমি কি করেছি? আমার লাশটা এতক্ষণ ধরে ঝুললো, আমি পানি পানি কইরা কত চিল্লাইলাম, কেউ আইলো না। আমি জানলামও না কেমনে কোন আপনি এটা করতে পারলেন। আমি কি করেছি? আমার অজ্ঞান কইরা মাইরাই ফেলাইলেন। আমি কি গতি করছিলাম আপনার? আমি আমি তোমাকে অজ্ঞান করতে যাবো কেন? এই যে দেন, কলার কাছে কালো দাগ বুলে গেছে, এটা কখনো যাইব না। অনেক ব্যথা করে, আমি দম আটকায় আছে। তোমার তোমাকে খুব কষ্ট হয়েছিল? একদম চুপ। আইসে তোর দায়তে, আপনার কারণে আজ আমার এই অবস্থা। পানি পানি, আমার একটু পানি দেন, গলাটা বন্ধ হয়ে যাইতেছে। আমি বাসা থাকতে পারবো না, আমি ম্যাড পাগল হয়ে যাবো, এখানে আর না। কিন্তু যাব কোথায়? অভিনাথ কেউ যদি এসে সব জেনে যায়। তুমি ময়লা শার্টটা পরে এসেছো কেন? তোমার আর শার্ট নেই? না, সব আধোয়া। তোমার কাজের মেয়ে সারাদিন কি করে তাহলে? কারিনা নেই। নেই মানে? না মানে ওই ইয়ে ছুটিতে গেছে আর কি। তোমার বাসায় তো ওয়াশিং মেশিন আছে, নিজে নিজে এতটুকু কাজ করতে পারো না? না আমি পারি না। কারিনা ছুটিতে কবে গেল? এক সপ্তাহ তো হবেই। এতদিন কি খেয়েছো তুমি? বাইরে থেকে এটা ওটা আনিয়ে নিয়েছি। বাইরের খাবার আর কয়দিন খাওয়া যায়? তোমার হেলথের জন্য তো ভালো না। তুমি কি করবো, আমি তো রান্না করতে পারি না রে বাবা। আচ্ছা আমি আজ তোমার বাসায় গিয়ে কিছু জিনিস গুছিয়ে দিয়ে আসবো, আর আমার বাসায় বলে দিচ্ছি রান্না করে তোমার বাসায় দিয়ে আসবে। থ্যাংক ইউ। কারিনার রুম লক করে রাখা কেন? হ্যাঁ না আরে না মানে ওই মানে ছুটিতে গিয়েছে বলে লক করে রেখেছো? হ্যাঁ 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 ওটাই ওটাই। আমি তোমার রুম গুছিয়ে দিয়েছি, কিচেন পরিষ্কার করে দিয়েছি, আর কাপড় মেশিনে আছে। কখন করলে এত কিছু? তুমি যখন শহর নিচ্ছিলে। ও আচ্ছা, মাফি শোনো। বলো। আমি এতদিন তোমার সাথে যা যা করেছি সবকিছুর জন্য আই এম সরি। আই ডিডন্ট মিন ইট। ওকে বাবা, আমি কিচ্ছু মনে করিনি, শুধু একটু মন খারাপ হয়েছিল এই আর কি। বাট এগেইন এগেইন, তুমি যত চাই বলো, আই'ম রিয়েলি সরি, আই শুডন্ট হ্যাভ ডান দ্যাট। আসলে কয়েক মাস ধরে না আমি একটু ডিপ্রেসড, বুঝেছো? ঠিক কি নিয়ে আমি নিজেও জানি না, কিন্তু আমার কিছু ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় দেয়ালগুলো আমাকে চারপাশ থেকে চেপে ধরছে, কেমন কেমন দম বন্ধ হয়ে আসে। আই আন্ডারস্ট্যান্ড। But still, thanks for being there with me. I really need you in my life. Kuasha. আচ্ছা তো তুমি কোথায় যাও? ও মা, বাসায় যাচ্ছি।
থাকো না। তোমার হুট করে কি হয়েছে বলো তো? এত প্রেম তো আগে দেখিনি। আমাকে না জানিয়ে কি করেছো সত্যি করে বলো তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর দেখা করবো না তোমার সাথে, আবার আগের মতো হয়ে যাই। আজও ঠিক, বাই, লাভ ইউ। কিরে, রাতে ঘুম হয় নাই কেন? টেনশন? আরে না, ওয়াফি ছিল বাসায়। হ্যাঁ, ওয়াফি কাল রাতে তোর বাসায় ছিল? মানে কি, তুই না ওর সাথে ব্রেকআপ করে ফেলবি? ও না তোকে অনেক প্যারা দেয়? ওইটাই ওইটাই তো চেয়েছিলাম, কিন্তু তাহলে আবার কি হলো? আমি ওই বাসায় একা থাকতে পারবো না, বুঝতেছিস না, আমার পক্ষে সম্ভব না রে। কেন? ভয় করে। আচ্ছা, তুই কি ছোট বাচ্চা? ভয় করে মানে কি? দেখ, আমার সারাক্ষণ মনে হয় ওই কারিনা মেয়েটা আমার আশেপাশে ঘুরছে, দেখছে আমাকে, আমার সাথে কথা বলার চেষ্টা করছে, এমন মনে হয়। এগুলো সব তোর মনের ভুল, এরকম কিছুই হচ্ছে না। মনের ভুল হোক আর যেই ভুলই হোক না কেন, আমি পারবো না। তুই তো আর আমার সাথে এসে থাকবি না, তাই না? তুই একা কিছুদিন থাক, বেশি সমস্যা হলে আমি এক দুই দিন এসে থেকে যাব। এক দুই দিনে কিছু হবে না, প্রতিদিন আমার সাথে থাকা লাগবে। ভাই, তোর তো সমস্যা আছে রে, একটু সরে বসে আমার কাছ থেকে। আমি একটা কথা চিন্তা করছিলাম, বুঝলি? কি? আমি তো সেই রাতে অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই না? হ্যাঁ, অনেক আবোল তাবোল বকছিলি। কি করেছি না করেছি আমার তো কিছু মনে নেই। আচ্ছা, আমি কারিনাকে খুন করিনি তো? এই গাধা, আস্তে কথা বল। আমরা পাবলিক প্লেসে, এখানে কেউ শুনলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তুই আজ আমার বাসায় না, থেকে জানা একটু প্লিজ। আজকে পারবো না রে, আমার একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে, আজকে আজকে ওয়াফিও থাকবে না, ওর বান্ধবীর বিয়ের দাওয়াতে ঢাকার বাইরে গেছে। কে? আমি তানিয়া, পুলিশ অফিসার। দরজাটা খুলুন, কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিন্তু কেউ বাসায় নেই তো। আপনি কি বাসার বাইরে? ফাজলামি বন্ধ করুন, দরজা খুলুন। Yes, officer, how can I help you? এই ছবিটা দেখুন, চিনতে পারছেন? না 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 তো, কে এটা? আপনার বিল্ডিং এই থাকে, কোনো একটা বাসায় কাজ করে, প্রায় এক মাস ধরে ওকে কেউ দেখছে না। মেয়েটা সম্ভবত নিখোঁজ হয়েছে অথবা ওকে মার্ডার করা হয়েছে। আপনি আপনি আমাকে কেন বলছেন সব? আমি তো মেয়েটাকে চিনি না, আই ডোন্ট নো হার। একই বিল্ডিং এ থাকেন অথচ কখনো দেখেননি? না না, আমি দেখিনি। আসা যাওয়ার পথে কখনো দেখা হয়নি? আমি আমি ওই অনেক সকালে অফিসে যাই, বাসায় ফিরতে রাত হয় তাই। ঠিক আছে, বুঝলাম। আপনার নাম আর নাম্বারটা দিন, আবার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হলে সরাসরি থানায় চলে আসবেন। কারিনা জবির বাসার কাজ করত, বাসার কাজে প্রায় সে বাইরে বের হতো, এমনকি বাজার করা বা টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। এইভাবে কারিনার সাথে আশেপাশের অনেকের পরিচয় হয়ে যায়। প্রায় এক মাস কারিনাকে কেউ না দেখে কয়েকজন একটু চিন্তিত হয়ে পড়ে। ওদের মধ্যেই কেউ হয়তো কথাটা পুলিশকেও জানায়। বাসায় পুলিশ আসতে দেখে আর কারিনার অনুপস্থিতি পুলিশ বা আশেপাশের লোকজন টের পাওয়ায় জবি অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছে। মনে হচ্ছে এখন আর কিছুতেই কারিনার ব্যাপারটা লুকিয়ে রাখা যাবে না। হাসছো কেন? আপনি তো ভাইসা গেছেন। মানে আমি ফাঁসলাম কিভাবে? এই যে আমার খবর পুলিশের কাছে পৌঁছায় গেছে, এখন কিন্তু ওরা আপনারে ছাড়বো না। কারিনা, তোমার সাথে কি হয়েছে আমাকে একটু বলো প্লিজ। আমি সেই রাতের কথা কিচ্ছু মনে করতে পারছি না,
আমি যদি আসলেই তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকি তাহলে আমি পুলিশের কাছে স্বীকারোক্তি দেব। বিশ্বাস করেন, আমি কিছু জানি না, আমি কিছু দেহি নাই, খালি টের পাইছি কেডা জানি আমার পানি খাওয়াইছে, এরপর আমার আর হুশ নাই, তারপর চোখ খুলে দেখছি আমি ফ্যানের সাথে ঝুলতাছি, গলায় প্রচন্ড ব্যথা। কি হলো? তুমি এমন করছো কেন? শোন, আমার সামনে দেখা ম্যাডাম, একটু ঝামেলা মনে হচ্ছে। কিসের ঝামেলা? চারতলার ওই লোকটা বললো সে মেয়েটাকে চেনে না, কিন্তু এই মেয়েটা তো ওর বাসাতেই কাজ করতো। সেটাই দেখলাম। তাহলে কিছু বললেন না যে? ইচ্ছে করে বলিনি, ওকে একটু সময় দিলাম। আমি শিওর ও এটার সাথে জড়িত, মানে মেয়েটা নিখোঁজ হওয়ার গল্পটা ও তৈরি করেছে। সেদিন বাসায় পুলিশ দেখে অনেক ভড়কে গিয়েছিল। আমি ধারণা করছি ওই মেয়েটাকে ওই মেরেছে। এখনো জানে যে পুলিশ নোটিস করছে মেয়েটা মিসিং, তার মানে ওর হাতে সময় কম। নিজেকে বাঁচাতে ও এখন একটা ভুল সিদ্ধান্ত নেবে, আর তখনই ওকে রেড হ্যান্ডেড ধরে ফেলা যাবে। এখন শুধু কাজ একটাই, ওর উপর 24 ঘন্টা নজর রাখতে হবে। ও কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, আমার এই সবকিছুর রিপোর্ট লাগবে। জি ম্যাডাম। কিরে হঠাৎ জরুরি তলব? শোন, পুলিশ এসেছিল। পুলিশ কি? রুম সার্চ করেনি তো? না। তাহলে এসে কি বললো? এসেই আমাকে কারিনার ছবি দেখিয়েছে, জিজ্ঞেস করলো কে আমি চিনি কিনা। মাই গড, তুই কি বললি? আমি বললাম যে চিনি না, জীবনও দেখি নাই। রণক, আমাদের একটা কিছু করতে হবে, লাশটাকে ইমিডিয়েটলি সরাতে হবে যেভাবেই হোক। আমি এসব ভেজালের মধ্যে পড়তে চাই না রে। পাগল নাকি তুই? পুলিশ যখন এসেছিল তার মানে ওরা সব জেনেই এসেছে। তাহলে ওরা আমাকে কেন জিজ্ঞেস করলো যে আমি চিনি কিনা? তোকে একটু বাজিয়ে দেখলো। আমাকে বাজাবে মানে আমি কি ড্রামস নাকি? শোন, ওরা এখন তোর উপর নজর রাখছে, তুই যদি এই লাশটা নিয়ে বের হোস তখনই ওরা তোকে ধরে ফেলবে, তারপর কেস দিয়ে দেবে। ও মাই গড, এখন তাহলে কি করবো? যদি বাই চান্স কোনোদিন বাসায় এসে সার্চ করে? সেটার পসিবিলিটি যে খুব কম তা না। দাঁড়া, চিন্তা করে দেখি কি করা যায়। এই পুলিশ আসলো নাকি আবার? আরে না, ওয়াফি এসেছে। তুই পারিস ও বাবা? আরে ভাই যা তো, দরজাটা খোল, পাগল হয়ে যাচ্ছে বেল দিতে দিতে। ও হাই রানো। হ্যালো, কেমন আছো? অল গুড। তুমি এত রাতে এখানে? হ্যাঁ, মানে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। তোমাদের না প্রতিদিনই দেখা হয়, তোমরা না একসাথে লাঞ্চ করো? হ্যাঁ, কিন্তু আজকে একটা মিটিং ছিল তাই একসাথে আর লাঞ্চ করা হয়নি। ইউ গাইজ আর উইয়ার্ড। আচ্ছা আমি এখন আসি তাহলে। যাবি, কাল দেখা হবে। হ্যাঁ। কে এসেছে একটু দেখো তো, আমার উঠতে ইচ্ছে করছে না। পারব না আমি এখন। জবি যাও তো। ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। কেউ তো নাই বাইরে। আরে কলিং বেল দিল কে? দা শুধু শুধু ঘুমটা নষ্ট। কে কে ওখানে? আমি সব জানি। কি জানো তুমি?
আমি জানি আমার কে ফ্যানের সাথে ঝুলায় রাখছিল। কে কে করেছে বলো, বলো আমাকে বলো। দেখো আমি জানি, আমি 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 জানি এটা আমি করিনি, আমি এরকম কিছু করতে পারি না, কিন্তু আমি অনেক বড় বিপদে পড়ে যাচ্ছি। প্লিজ হেল্প মি, আমাকে আমাকে সাহায্য করো প্লিজ। কারিনা প্লিজ প্লিজ। না আমি এত সহজে তোরে যাইরা নিব না, তুই না থাকলে আমি এখনো বাইচা থাকতাম, আমার বাপ মারে দেখতে যাইতাম। তুই তো ও করে জানা শোনাই তাই না, জানে কো জানে তাগর মাইয়া যে আর বাইসা নাই, তারা কি এটা জানে? না তুই সব নষ্টের মূল। আমি শ্বাস নিতে পারছি, আমার খুব কষ্ট হচ্ছে। দেখি সামনে থেকে সরে দাঁড়ান, এই তোমরা পুরো বাসাটা ভালো মতো সার্চ করো। আরে আপনারা এরকম হুট করে এসে কি শুরু করলেন? আপনি কে? এ বাসার মালিক কোথায়? জবি তো ঘুমাচ্ছে, ওনাকে এখানে একটু আসতে বলুন। আর আপনিও দাঁড়ান, এখান থেকে বের হওয়া যাবে না। কিন্তু হয়েছেটা কি বলবেন তো? এই বাসায় একটা খুন হয়েছে অথবা একটা মেয়েকে অপহরণ করে রাখা হয়েছে, আমাদের কাছে অথেন্টিক ইনফরমেশন আছে। খুন কি বলছেন এসব? আপনি কি এ বাসায় থাকেন? জি না, ও আমার গেস্ট। এই যে মিস্টার জবি, আপনাকে খুঁজছিলাম, ভালো আছেন? জি। মিথ্যে কথা বলে কখনো ভালো থাকা যায় না, জানেন নিশ্চয়ই। জবি কি হচ্ছে এসব? খুন তুমি? না না না, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে। ম্যাডাম, পূর্ব দিকের রুমে আলমারিতে বডি পাওয়া গেছে। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই। এ লোককে অ্যারেস্ট করো, থানায় নিয়ে যেতে হবে একে। জবি কি হচ্ছে এগুলো? রনক কি কিছু জানে? আই এম সরি, রনকটা কে? আমার ফ্রেন্ড, ও অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্টেড না। প্লিজ ওকে কোনো ঝামেলা করবেন না প্লিজ। ঝামেলা তো আমি করিনি জবি সাহেব, আপনি নিজেই নিজের ঝামেলা ডেকে নিয়ে এসেছেন। এখন চলুন আমার সাথে। কারিনা বারবার জবির কাছে ফিরে আসে, জবিকে দেখা দেয় আর ওর সাথে কথা বলে, কিন্তু তার কারণটা জবি জানে না, কারণ ও তো কারিনাকে খুন করেনি। তবুও কারিনা বারবার বলতে থাকে যে ওর জন্যই ওকে মরতে হয়েছে। আসলে কে খুন করেছে কারিনাকে? খুনিকে খুঁজে বের করা না পর্যন্ত কি কারিনা মুক্তি পাবে না? পুলিশ অফিসার জবির বাসায় কারিনার লাশ পেয়ে জবিকে থানায় নিয়ে যায়। সবকিছু দেখে মনে হচ্ছে জবি খুনটা করেছে, যে কেউ শুনলে সেটাই মনে করবে, কিন্তু আসলে জবি এই ঘটনার সাথে জড়িত না। তবুও পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ওকে যেতে হবে। আমাকে কি একটু পানি দেয়া যাবে? গ্লাস তো আপনার হাতের পাশেই রাখা আছে। এখন বলুন। কি বলবো, আপনার পছন্দের কয়েকটা খাবারের নাম বলুন তো। বার্গার, বিফ স্টেক। আপনার কি মনে হয় আমি আপনার সাথে জোক করতে এখানে ডেকে নিয়ে আসছি? জি না ম্যাডাম। আপনি মেয়েটাকে কেন মেরেছেন? দেখুন আমি কারিনাকে মারিনি। সবাই এটাই বলে। সবাই কি বলে দ্যাটস নট মাই কনসার্ন, আমি জানি না, কিন্তু আমি আসলে ওকে খুন করিনি। তাহলে ওর লাশ আপনার বাসার আলমারিতে রেখে দিয়েছেন কেন? অ্যাকচুয়ালি সেদিন বিকেলবেলা আমি ঘুম থেকে উঠি, উঠে দেখি
রান্না বান্না কিচ্ছু হয় নাই। ও ইউজুয়ালি এমন করে না মেয়েটা। আমি ওর দরজায় নক করেছি অনেকবার, কিন্তু দরজা খোলে না। তারপর ভাবলাম হয়তো ঘুমাচ্ছে বা কিছু, কিন্তু রাত যখন অনেক গভীর হয়ে গেল তাও দরজা খুলছে না। আমি অ্যাকচুয়ালি একটু ভয় পেয়ে গেলাম। দরজা ভেঙে দেখি ওর ওর লাশ ফ্যানের সাথে ঝুলছে। তারপর আপনি ওর লাশ নামিয়ে আলমারির মধ্যে ভরে রেখে দিলেন, তাই তো? অফিসার, আমি আমি ভয় পেয়ে গেছিলাম। আই ডিড নট কমিট দ্য মার্ডার। আমি খুন করিনি, হয়তো ও সুইসাইড করেছে বা কিছু। সুইসাইডটা করার কারণ কি হতে পারে? আমি জানি না, আমার কাছে তো খুব স্বাভাবিকই মনে হতো ওকে। আচ্ছা, আপনি এবার রাতের অন্ধকারে ওর সাথে এমন কিছু করেননি তো যার কারণে ও সেটার অপমান নিতে না পেরে নিজের মান সম্মান রক্ষা করার জন্য ফ্যানের সাথে ঝুলে পড়লো? নো ওয়ে, কখনোই না। আমি এরকম কিছু করিনি। আমি ওকে অনেক আদর করতাম, ওকে আমি কখনো একটা বকা পর্যন্ত দেইনি। আর আপনি সেদিন রাতে আপনার বাসায় আর কে কে ছিল? আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। দেখুন জবি সাহেব, আপনি অনেক সম্মানিত পরিবারের ছেলে। আমি হয়তো বুঝতে পারছি যে আপনি খুনটা করেননি, কিন্তু আপনি নিজেই নিজের কথায় ফেঁসে যাচ্ছেন কিন্তু, অথবা আপনার গল্প সাজানোর ক্ষমতাটা খুব কম। চাইলেও আপনি একটা সুন্দর গল্প বানিয়ে আমাকে খাওয়াতে পারছেন না। দেখুন, আমি আমি কোনো গল্প বানাচ্ছি না, যেটা সত্যি আমি সেটা আপনাকে বলেছি। আপনি অনেকগুলো ইনফরমেশন মিস করে যাচ্ছেন। ফর এক্সাম্পল, সেদিন রাতে আপনি বাসায় একা ছিলেন না, আপনার সাথে আরো দুজন ছিল। বাকি দুজনের একজন রাতেই বের হয়ে যায় আর আরেকজন বের হয় পরের দিন সকালে। দেখুন, একজন হয়তো রনক, কিন্তু হু দ্য হেল ইজ দ্য আদার ওয়ান? আরেকজন কে? সেটার ইনভেস্টিগেশন চলছে, রিপোর্ট হাতে এলে আরো জানা যাবে, কিন্তু এর আগে আমি আপনাকে যেতে দিতে পারছি না। ঠিক আছে। কিছু বের করতে পারলে কাদের? খুব বেশি কিছু জানতে পারিনি ম্যাডাম, এক একজন এক এক কথা বলে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝতে পারছি না। যেমন? বাড়ির আশেপাশের লোক কেউ কেউ বলে রাতে মাথায় ঘোমটা দেয়া এক মহিলা ঢুকেছিল, যারা এর আগে কেউ কখনো দেখেনি। আবার কেউ কেউ বলে ওই লোকের সাথে আর একটা লোক ঢুকেছিল। ম্যাডাম, আমি বলি কি, এত সময় নষ্ট করার দরকার নেই, ধর্ষণ আর খুনের মামলা দিয়ে চালান করে দেন। না, আমি এটা করতে পারি না কাদের। লোকটা যদি আসলেই নির্দোষ হয়ে থাকে তাহলে আমার খুব গিলটি ফিল হবে। দেখি, আমি একদিন সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে আসব। জি জি ম্যাডাম। আচ্ছা, তুমি একটু জবিকে নিয়ে আসো তো। জি। এই যে ম্যাডাম, নিয়ে আসছি। আপনার সাথে সেদিন যে মেয়েটা ছিল ওনার নাম কি? ওর নাম ওয়াফি। পুরো নাম? ওয়াফি বিনতে কামাল। আচ্ছা, উনি আপনার কি হন? শি ইজ মাই গার্লফ্রেন্ড। খুনির আবার গার্লফ্রেন্ডও থাকে। ঠিক আছে কাদের, উনাকে নিয়ে যাও। ইয়েস ম্যাডাম। জবি সাহেব। জি ম্যাডাম। আপনার জামিন হয়ে গেছে, বেরিয়ে আসুন। মানে? আপনার পাশের সেলে তাকিয়ে দেখুন। ও এখানে কিভাবে? আমি না আপনাকে বলেছি ওর সাথে এর কোনো সম্পর্ক নেই? আছে, খুনটা আসলে উনিই করেছেন। আমি সরি, আমি আমি বুঝতে পারছি না আসলে। আপনার আর ওনার মধ্যে কোনো কিছু নিয়ে কি ঝগড়াঝাটি চলছিল? হ্যাঁ, তা সেটা সব সময় হয়, বাট সেটার জের ধরেই উনি খুনটা করেছে। এর কারণে খুন করতে হবে? আমার মনে হয় ওনার কোনো মানসিক সমস্যা আছে। আপনি সেদিন রাতে বাড়ি ফেরার আগে উনি আপনার বাসায় গিয়েছিল। আপনার বাসার ডুপ্লিকেট চাবি আমি ওনার ব্যাগেই পেয়েছি। বাসায় গিয়ে উনি কারিনা, মানে আপনার বাসায় যে কাজের মেয়েটা, ওকে ঘুমের ওষুধ খাওয়ায়, তারপর নিজের ওন্না ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেয়। কিন্তু কারিনার সাথে ওর কি শত্রুতা? কারিনা দেখতে ভালো, বয়সও কম। ওয়াফি হয়তো ভেবেছিল আপনার সাথে কারিনার কোন একটা সম্পর্ক আছে।
তাই সে এটা করেছে। কিন্তু এমন কিছু তো ছিল না। হ্যাঁ, আমরা সেটা জানি। ফরেন্সিক ল্যাব রিপোর্টে আমি এটার প্রমাণ পেয়েছি। তাই আপনাকে ছেড়ে দিচ্ছি, আর উনার ব্যাপারটা একটু সফটলি ডিল করতে হবে আমাদের। মেন্টালি আনস্টেবল তো তাই। আপনি বাসায় যান, রেস্ট নিন। I'm sorry. তোমার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি। আমি জানলে এমন কিছু হতে দিতাম না। সবাই তার পাপের শাস্তি পায়, আর সত্য কখনো লুকান যায় না। আমার জানলে মারছে হরেও ঠিক এমনিই মরতে হইব। জভি বা রনক ওদের মধ্যে কেউই কারিনাকে খুন করেনি। আসলে খুনটা করেছে ওয়াফি। ওয়াফির কিছু মানসিক সমস্যা আছে, যেটা খুব বেশি গুরুতর না হলেও মাঝে মাঝে ভয়ানক রূপ ধারণ করে, যেমন কারিনার বেলায় করেছে। কারিনা তো নিতান্ত একটা ছোট মেয়ে ছিল যে জভির বাসায় কাজ করত। কিন্তু ওয়াফি জভিকে এতটাই ভালোবাসত যে সে চাইত না জভির জীবনে অন্য কোনো মেয়ে জায়গা পাক। সে যেই হোক না কেন, ওয়াফি চাইত জভির জীবনকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে আসবে, যেন জভি নিজের সব প্রয়োজনে শুধু ওয়াফিকেই খুঁজবে। তাই সে কারিনাকে জভির জীবন থেকে সরিয়ে দিয়েছিল। সে রাতে জভি বাসায় ফেরার আগেই ওয়াফি ওর বাসায় ঢোকে, লুকিয়ে জভির বাসার একটা চাবি সে নিজের কাছে রেখে দিয়েছিল। সে চাবিটাই ও কাজে লাগায়। কারিনা তখন সব কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিল, আর ওয়াফি ঘুমানোর আগে কারিনাকে অনেক কড়া ডোজের ঘুমের ওষুধ পানিতে মিশিয়ে খাইয়ে দিয়েছিল। কারিনা অচেতন হয়ে পড়লে নিজের ওড়না দিয়ে কারিনাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। ভেবেছিল সবাই এটাকে সুইসাইড হিসেবে ধরে নেবে, কিন্তু একটা ভুল করে ফেলেছিল ওয়াফি, নিজের ওড়না ব্যবহার করে। পুলিশ সেই ওড়নায় ওয়াফির ডিএনএ স্যাম্পল পায়, আর ব্যাস ধরা পড়ে যায় আসল খুনি। Brought to you by Igloo Ice Cream.